নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো বন্ধুরা আজকের এই ভিডিওটা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে হতে চলেছে থামবেল দেখে বুঝেই গেছো কী নিয়ে আজকের ভিডিও হতে চলেছে তো বন্ধুরা তোমাদের কি এটিকে মোহনবাগান দল এবং আইএসএলের ট্রান্সফার নিউজ এবং অন্যান্য নিউজ সব দেওয়ার পাশাপাশি কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক নিয়েও আমি ভিডিও দিচ্ছি তো আজকেরও একটা ইন্টারেস্টিং টপিক এটাই যে আজকে কিন্তু সুনীল ছেত্রী এবং রয় কৃষ্ণা দুজনের মধ্যে কম্পিটিশান হবে অর্থাৎ তোমাদের কাছ থেকে জানবো যে কে সেরা এই দুই প্লেয়ারের মধ্যে আর বন্ধুরা প্রথমেই বলে রাখবো যে দুজনই কিন্তু সেরা প্লেয়ার দুইজনের মধ্যে কোনো তুলনা হয় না কিন্তু আজকে আমরা তুলনাও করব না জাস্ট তোমাদের কাছ থেকে জানবো কিন্তু সেই হিসেবে মানে তাদের ক্লাব কেরিয়ারে কীরকম ম্যাচ খেলেছেন কটা ম্যাচ গোল করেছেন ম্যাচ খেলেছেন ইন্টারন্যাশনাল ম্যাচ কীরকম কী খেলেছেন এইগুলো নিয়ে আজকে তোমাদেরকে বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা প্রথমে যে প্লেয়ারটির কথা বলবো সেই প্লেয়ারটি হচ্ছেন রয় কৃষ্ণা রয় কৃষ্ণা একজন তেত্রিশ বছর বয়সী স্ট্রাইকার বা ফর্ড পজিশনের প্লেয়ার এই প্লেয়ারটিকে এখন মানে সবাই চেনো কারণ গত বছর ধরে তিন তার যে পারফরমেন্স সেই পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু আমরা এই প্লেয়ারটিকে মানে খুব ভালোভাবেই জানি এবং অনেকেরই পছন্দের প্লেয়ার এই রয় কৃষ্ণা তো সেক্ষেত্রে এই রয় কৃষ্ণা আইএসএলে কিন্তু তিনি দু হাজার উনিশ কুড়ি সিজনে কলকাতার হয়ে খেলতে আসেন তারপর তো এটিকে মোহনবাগান দলের হয়ে লাস্ট সিজন খেলেছেন তো এই প্লেয়ারটি তিনি কিন্তু তার ইউথ কেরিয়ার দু সালে লাবাসা থেকে শুরু করেছেন তারপর দু থেকে দু হাজার সাল পর্যন্ত তিনি কিন্তু ওয়েটকার ইউনাইটেড দলের হয়ে তিনি খেলেছেন যেখানে এই প্লেয়ারটি ওয়েটকার ইউনাইটেড হয়ে মানে ইউনাইটেড দলের হয়ে পঁচাত্তরটা ম্যাচে পঞ্চান্নটা গোল করেছেন তারপর দু হাজার তেরো সালে অকল্যান্ড সিটির হয়ে খেলেছেন বা খেলতেন সেই দলের হয়ে চারটে ম্যাচ খেলেছেন এবং একটা গোল করেছেন দু থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত তারপরে গিয়ে কিন্তু ওয়েলিংটন ফিনিংসের হয়ে একশো বাইশটা ম্যাচ খেলেছেন সেখানে একশোটা একশো বাইশটা ম্যাচে একান্নটা গোল করেছেন তারপর কিন্তু দু হাজার উনিশ কুড়ির সিজনে কিন্তু ইন্ডিয়াতে আইএসএল খেলতে আসেন কলকাতার হয়ে এটিকের হয়ে এবং সেই সিজনেই এসেই কিন্তু তিনি দারুণ পারফরমেন্স করে একুশটা ম্যাচ খেলেন এবং পনেরোটা গোল করেন তারপর আবারও একটা সিজনে খেলেন মানে লাস্ট যে সিজন এটিকে মোহনবাগান দলের হয়ে তিনি আবার খেলেন এবং তেইশটা ম্যাচ খেলেন এবং বন্ধুরা চোদ্দোটা গোল করেন তো বুঝতেই পারছো কতটা হাই প্রোফাইল প্লেয়ার এই রয়কৃষ্ণার তার পারফরমেন্স দেখলেই আমরা বুঝতে পারি যেখানে তিনি তার ক্লাব জীবনে মানে ক্লাব কেরিয়ারে কিন্তু এখনো পর্যন্ত দুশো পঁয়তাল্লিশটা ম্যাচ খেলেন এবং একশো ছত্রিশটা গোল করেন দুইশো পঁয়তাল্লিশটা ম্যাচে একশো ছত্রিশটা গোল করেন তিনি এবং বন্ধুরা এই প্লেয়ারটি তার ইন্টারন্যাশনাল কেরিয়ারে মানে যে ন্যাশনাল টিমের হয়ে তিনি খেলেছেন ফিজির হয়ে তো ফিজির হয়ে আন্ডার টোয়েন্টির হয়ে মানে আন্ডার টোয়েন্টি দলের হয়ে ছটা ম্যাচ খেলেন একটা গোল করেছেন ফিজির আন্ডার টোয়েন্টি থ্রি দলের হয়ে আটটা ম্যাচ খেলেছেন এবং দুটো গোল করেছেন তো এখানে দু হাজার সাত সালে তিনি ফিজির মানে মেন দলে তিনি খেলেছেন যেখানে একচল্লিশটা ম্যাচে উনচল্লিশটা উনত্রিশটা গোল করেছেন সরি তো ফিজির হয়ে দু সাত সাল থেকে মানে খেলেছেন এবং একচল্লিশটা কিন্তু ম্যাচে উনত্রিশটা গোল করেন এই রয়কৃষ্ণা তো তার যে মেন দলের মানে মেন ইন্টারন্যাশনাল যেটা ছিল মেন টিম সেই দলের হয়ে তিনি একচল্লিশটা ম্যাচে উনত্রিশটা গোল করেছেন তো খুব বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেননি আবার যে কটা ম্যাচ খেলেছেন তার অর্ধেকের বেশিও কিন্তু গোল করেছেন রয় কৃষ্ণা তো এটাই হচ্ছে রয় কৃষ্ণার ক্লাব কেরিয়ারের ম্যাচের যে কটা ম্যাচ খেলেছেন এবং গোলের সংখ্যা তাছাড়া ইন্টারন্যাশনাল কেরিয়ারে যে মানে ফিজির হয়ে যে কটা ম্যাচ খেলেছেন এবং গোলের সংখ্যা এরপরে তোমাদেরকে বলবো সুনীল ছেত্রীর কথা তো রয় কৃষ্ণারটা যেহেতু বলেছি এবার সুনীল ছেত্রীরটাও বলবো তো সুনীল ছেত্রী ছত্রিশ বছর বয়সী একজন স্ট্রাইকার বা উইঙ্গার পজিশনের প্লেয়ার যেমন আমরা রয় কৃষ্ণাকে গত দুবছর আইএসএলে ভালো পারফরমেন্স করার ক্ষেত্রে চিনেছি সেক্ষেত্রে সুনীল ছেত্রীর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কারণ সুনীল ছেত্রীকে চেনতে গেলে আমাদের তার পারফরমেন্সের দিকটা মানে পারফরমেন্সের যে লেভেলটা সেটা না দেখলেও হবে কারণ সুনীল ছেত্রীকে আমরা ভারতে একমাত্র লেজেন্ড হিসেবেই জানি তিনি ভারতীয় ফুটবলে ভারতীয় ফুটবলের এই মুহূর্তে তিনি একজন কিন্তু লেজেন্ড আর অবশ্যই আমরা নিঃসন্দেহে কিন্তু বলতেই পারি যে এই মুহূর্তে ভারতের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার কিন্তু সুনীল ছেত্রী কারণ সুনীল ছেত্রীর জায়গাটা এখনও কেউ কিন্তু নিতে পারেনি তো সেই সুনীল ছেত্রী তার ক্লাব কেরিয়ারে অর্থাৎ তিনি কিন্তু প্রথমে ইউথ কেরিয়ার তার দু এক থেকে দু হাজার দুই সালে শুরু করেন এবং সিটি ফুটবল গ্রুপ থেকে কিন্তু তার ইউথ কেরিয়ার শুরু করেন যেখানে তিনি তার সিনিয়র কেরিয়ারে মানে ক্লাব কেরিয়ারে তিনি কিন্তু দুই সাল থেকেই খেলা শুরু করে দেন এবং দু দুই সালে দুই সাল থেকে দু পাঁচ সালে মোহনবাগান দলের হয়ে আই লিগ খেলেন আঠেরোটা ম্যাচে আটটা গোল করেছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত যে সিটি হয়ে কিন্তু খেলেন যে সিটির হয়ে আটচল্লিশটা ম্যাচ খেলেন একুশটা গোল করেন দু আট থেকে নয় সালে ইস্টবেঙ্গল দলের হয়ে খেলেন চোদ্দোটা ম্যাচে নটা গোল করেছিলেন সেই দলের হয়ে সেই সময় দুই থেকে দু হাজার সাল পর্যন্ত ডেম্পো হয়ে খেলেন ডেম্পো এফসি দলের হয়ে তেরোটা ম্যাচ খেলে এবং আটটা গোল করেন তারপর দু সালে কিন্তু চিরাগ ইউনাইটেড দলের হয়ে খেলেন যেখানে সাতটা ম্যাচে সাতটা গোল করেন তারপর আবার দু হাজার থেকে দু সালে সেই সিজনে মোহনবাগান দলের হয়ে আবার খেলেন এবং চোদ্দোটা ম্যাচে আটটা গোল করেন তারপর আবার দু সাল থেকে ১৩ সালের পর্যন্ত মানে সেই সিজনটায় স্পোর্টিং সিপি বীর হয়ে খেলেন পাঁচটা ম্যাচে কিন্তু সেই সেই বছর পাঁচটা ম্যাচ খেলে কোনো গোল করেননি তারপর লোনে চলে যায় দু হাজার তেরো সালে চার্চিল ব্রাদার্সের হয়ে সেখানে আটটা ম্যাচে চারটে গোল করেন তারপর কিন্তু রেফসির দল যখন আই লিগ খেলা শুরু করেন তখন কিন্তু সেই দলের হয়ে দু সাল থেকে দু সাল পর্যন্ত খেলেন এবং সেই দলে তেতাল্লিশটা গোল করেন আই লিগে তেতাল্লিশটা ম্যাচে সরি তেতাল্লিশটা ম্যাচে কিন্তু তিনি ষোলোটা গোল করেন তারপর কিন্তু দু সাল সাল থেকে দু সাল মানে সেই সিজনটা কিন্তু মুম্বাই সিটি এফসি দলের হয়ে আইএসএল খেলেন এগারোটা ম্যাচে সাতটা গোল করেন তারপর কিন্তু আবার ব্যাঙ্গালুর এফসি দল যখন আইএসএলে খেলনা শুরু করে দেয় তখন কিন্তু আবার তিনি ব্যাঙ্গালুর এফসি দলে মানে চলে আসেন এবং সেই দলের হয়ে সেই সিজনে চোদ্দোটা চোদ্দোটা ম্যাচে পাঁচটা গোল করেন তারপর দু সাল থেকে এখনও পর্যন্ত তিনি কিন্তু তিরানব্বইটা ম্যাচ খেলেছেন বেঙ্গালুরু এফসি দলের হয়ে এবং সেই তিরানব্বইটা ম্যাচে সাতচল্লিশটা গোল করেছেন তো বুঝতেই পারছ বেঙ্গালুরু এফসি দলের হয়ে কিন্তু তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন আইএসএলে এবং বন্ধুরা এই প্লেয়ারটির সব মিলিয়ে ক্লাব কেরিয়ারে যে কটা ম্যাচ তিনি খেলেছেন সেই কটা ম্যাচ হচ্ছে দুশো চুরানব্বইটা ম্যাচ খেলেছেন এবং একশো চল্লিশটা গোল করেছেন ক্লাব কেরিয়ারে এখনও পর্যন্ত সুনীল ছেত্রী দুশো চুরানব্বইটা ম্যাচে একশো চল্লিশটা গোল করেছেন এবং বন্ধুরা এই প্লেয়ারটি ইন্ডিয়ান মেন টিমের হয়ে একশো আঠেরোটি ম্যাচ খেলেছেন চুয়াত্তরটা গোল করেছেন এবং দু সালে যখন তিনি খেলেন মানে প্রথম দু সালে তিনি ইন্ডিয়ান মেন টিমের হয়ে খেলেন এবং দু সালে কিন্তু ইন্ডিয়ার আন্ডার টোয়েন্টি দলের হয়ে খেলেন এবং সেখানে তিনটে ম্যাচ খেলেন এবং দুটো গোলও করেন তো সেক্ষেত্রে তিনি মেন টিমের হয়ে কিন্তু একশো আঠেরোটা ম্যাচে চুয়াত্তরটা গোল করেছেন তো বুঝতেই পারছো কেন আমরা ভারতের মানে ফুটবলের লেজেন্ড হিসেবে জানি সুনীল ছেত্রীকে এখনও পর্যন্ত কারণ তিনি কিন্তু একশোটার বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু খেলেছেন ইন্ডিয়ার হয়ে এবং সবসময় ইন্ডিয়ার টপ গোলস্কোরের মধ্যে তার নামটাই আমরা প্রথমে জানি কারণ তিনি কিন্তু এই মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন ইন্টারন্যাশনাল গোল এবং মানে অ্যাক্টিভ গোল ইন অ্যাক্টিভ ইন্টারন্যাশনাল গোল কিন্তু তিনি চুয়াত্তরটা গোল করে রয়েছেন এখনও হয়তো আরও দু থেকে তিন বছর খেলবেন হয়তো কারণ এই মুহূর্তে তার ছত্রিশ বয়স ছত্রিশ বছর বয়স তো বন্ধুরা সব মিলিয়ে কিন্তু এটাই হচ্ছে সুনীল ছেত্রীর ক্লাব কেরিয়ারের ম্যাচ এবং গোলের সংখ্যা তাছাড়া ইন্টারন্যাশনাল ম্যাচ এবং গোলের সংখ্যা তাছাড়া রয়কৃষ্ণা এবং সুনীল ছেত্রী দুজনেই কিন্তু আইএসএলের ট্রফি একবার করে জিতে নিয়েছে মানে আইএসএল এ ধরো বেঙ্গালুরুসি দলের হয়ে কিন্তু এই সুনীল ছেত্রী একবার আইএসএল চ্যাম্পিয়ন্স হয়েছে তাছাড়া সেমিফাইনালে তো মোটামুটি খেলেইছেন এবং আইএসএলে কিন্তু রায় কৃষ্ণা প্রথম বছর যে দলের মানে কলকাতার হয়ে খেলেছেন সেই কলকাতার হয়ে কিন্তু তিনি প্রথম বছরই চ্যাম্পিয়ন হয়েছেন তারপরে এটিকে মোহনবাগান দলের হয়ে ফাইনালে উঠেছেন সেমিফাইনালেও খেলেছেন জাস্ট একটুর জন্য ফাইনালটাও মানে দ্বিতীয়বারের মতো তার চ্যাম্পিয়ন হওয়া হয়নি কিন্তু গোল্ডেন বুট কিন্তু তিনি লাস্ট সিজনেই পেয়েছেন এবং সুনীল ছেত্রীও সেই রকমভাবে কিন্তু অনেক অ্যাওয়ার্ড তিনি কিন্তু পেয়েছেন এবং বেশ কিছু দলের হয়ে চ্যাম্পিয়ন্সও হয়েছে কিছু লিগে এবং অন্যান্য লিগেও যেরকম আই লিগ আইএসএল তাছাড়া অন্যান্য লিগেও কিন্তু সুনীল ছেত্রী চ্যাম্পিয়ন্স হয়েছে যে কোনো দলের হয়ে তাছাড়া রয় কৃষ্ণাও কিন্তু সেই রকমই মানে এ লিগেও তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স হয়েছে ওয়েলিংটন ফিনিংসের হয়ে টপ গোলার রয়েছেন এবং গোল্ডেন বুট কিন্তু দুজনেই কম বেশি জিতেছে বা অনেকবারই পেয়েছে তো সেক্ষেত্রে বন্ধুরা এবার তোমাদের কাছে প্রশ্ন এটাই রইল যে তোমাদের মানে এই দুজনের মধ্যে কোন প্লেয়ারটিকে তোমার ভালো লাগে বা সেরা লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর বন্ধুরা একটা কথা অবশ্যই বলবো আমার কিন্তু এই দুজন প্লেয়ারকেই খুবই ভালো লাগে রায় কৃষ্ণা এবং সুনীল ছেত্রী দুজনকেই কিন্তু আমার খুবই ভালো লাগে তো আমার মনে হয় এই দুজন প্লেয়ারের মধ্যে কোনো কম্পেয়ার বা কোনো মানে কোনো তুলনা হয় না যে কে সেরা কে খারাপ এরকম কোনো কিছুই হয় না এই দুই প্লেয়ারের মধ্যে দুজনেই লেজেন্ড বলতে গেলে দুজনেই মানে এত গোল করেছেন এত ম্যাচ খেলেছেন তো দুজনের মধ্যে কোনোভাবেই পার্থক্য বা তুলনা হয় না তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো না যে কে সেরা বা কে খারাপ এটা কথা বলবো না তোম যে তোমরা বলো যে কে ভালো কে খারাপ বা কে মানে সেরা আর কি খারাপ বলতে নয় সেরা আর কি সেটা বলো তোমরা এরকম আমি কিছুই বলবো না জাস্ট তোমাদেরকে এটাই বলবো যে এই দুজন প্লেয়ারের মধ্যে কাকে তোমার বেশি পছন্দ বা তোমাকে মানে তোমার ভালো লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং ধরো এমনও আছে অনেকের যে দুজনকেই ভালো লাগে সেই হিসেবেও তোমরা কমেন্ট করতে পারো তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেন করার জন্যই তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অল সিলেক্ট করে নিও তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাও